100% কাজ করে এবং ফিঙ্গারটা কিন্তু অরিজিনাল ডিসপ্লেতে যেটা থাকে সেটাই ফ্রন্ট ফ্রেম সহ একবার আসে কোম্পানি থেকে অনেকটা অরিজিনালটার মতোই আপনারা কিন্তু অনেক সময় বলেন যে স্যামসাং S22 Ultra অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে আছে কিনা আসলে আমাদের কাছে সবগুলো ডিসপ্লে কিন্তু অ্যাভেলেবল থাকে এখন অনেক সময় হচ্ছে কি স্টক আউট থাকে তো এখন স্টকে আমাদের ছিল তো তার কারণে আসলে ভাই আমাদের থেকে অনেকদিন পর আবার এসে কিন্তু আমাদের কাছ থেকে ডিসপ্লেটা লাগায় নিল তো এটা হচ্ছে স্যামসাং S22 Ultra আপনারা জানেন স্যামসাং S22 Ultra এবং S23 Ultra কিন্তু প্রায় সেম রেঞ্জ 35,000 টাকার আশেপাশে তো এটা হচ্ছে S22 Ultra এবং এটা পার্পল কালার আমরা কিন্তু সেম বডি সহ একদম অরিজিনালটা ওনাকে লাগাই দিলাম 100% অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু কাস্টমার কেয়ারে যে প্রোডাক্টটা 42,000 টাকা এটা কিন্তু আমরা 35,000 টাকায় দিচ্ছি এবং ভাইয়ের থেকে আমি জানতে চাইবো ওনার ফিলটা কি এখন এটা আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি ভাই প্লিজ একটু লকটা যদি খুলে দিতেন থ্যাংক ইউ আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি আপনারা কালারটা একটু দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটাতে আসে কিনা জানি না আসছে দেখেন রেডটা কিন্তু একদম এক্স্যাক্ট যেই রেডটা থাকার কথা ওইটাই আছে এখন ওএলইডি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওটার দাম হচ্ছে 19,500 টাকা কিন্তু ঘটনা হচ্ছে অরিজিনালটার সাথে ওএলইডির একটা ডিফারেন্ট আছে এটা অনেকে মনে করেন যে অরিজিনালটার মতোই কালার দেয় ওএলইডিটা বাট ওএলইডি কখনো অরিজিনালটার মতো কালার দেয় না এই ডিসপ্লেটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে এবং এটার কালার রেজলিউশন স্মুথনেস ওভারঅল সবকিছু একদম আগের মতো থাকবে এখন আসে মূল কথা এখন ওনার ডিসপ্লেটার প্রবলেম ছিল হচ্ছে গিয়ে গ্রিন ডিসপ্লে ছিল তো ডিপ পার্পল পার্পল কিন্তু আপনারা জানেন যে ডিসপ্লে ইস্যুটা একটু ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বা চান্সেস খুব কম থাকে ওনার ডিসপ্লেটা আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওনার আগের ডিসপ্লেটা এটা ওনার নষ্ট ডিসপ্লেটা তো এটা চেঞ্জ করে হচ্ছে গিয়ে এটা আমরা লাগাইছি এখন বর্তমানে এটা আছে এটা কালার রেজলিউশন আপনারা দেখলেন এবং আমি ভাইয়ের থেকে জানতে চাইবো যে ভাই আসলে এই ডিসপ্লেটা লাগানোর পর উনি হ্যাপি কিনা বা খুশি কিনা ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন আমার নামটা হচ্ছে মোহাম্মদ রায়ান হোসেন আমি ডিসপ্লেটা নিয়ে খুবই খুশি কারণ আমি এরকম অরিজিনাল ডিসপ্লের জন্য অনেক জায়গায় অনেক ভুগতেছিলাম যে কোথায় লাগাবো বা আসলে কি করব আমি ভাইদের আসলে শপে এত ট্রাস্টেড একটা শপ শপে আইসা একদম অথেন্টিক যে ডিসপ্লেটা একদম সেই ডিসপ্লেটা লাগাতে পেরে আমি অনেক খুশি এবং ডিসপ্লেটা খুবই একুরেট এবং খুব ভালো এবং খুবই স্মুথ একদম যেটা অরিজিনাল একদম পুরো একদম অরিজিনাল আর যেটা আগেরটা ছিল সেটাই এটা যেটা আমার হোয়াইট স্ক্রিন হয়েছিল ভাইদের কাছ থেকে আমি 35,000 টাকার মধ্যে এই ডিসপ্লেটা লাগাতে পেরে আমি খুবই খুশি আমি নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি শুধু নারায়ণগঞ্জ কোন জায়গায় আমি নারায়ণগঞ্জ আপনি খানপুর বেশিরভাগ সময় যদিও এখন হচ্ছে গিয়ে রাস্তাঘাটের অনেক কাজ চলতেছে এবং অনেক সময় অনেক অনেক হচ্ছে গিয়ে মেট্রো রেল দিয়ে ইয়ে থেকে আসে গুলিস্তান থেকে আসে তো সেই দিক থেকে বিবেচনা করলে তারপরে 2-2.5 ঘন্টা লেগে যায় তো উনি কিন্তু অনেক কষ্ট করে আমাদের এখানে আসছে এবং ইন অফ দ্য ডে উনি লাগিয়ে নিল এবং অনেকদিন আগেও একবার আসছিল আমাদের কাছ থেকে তখন হয়তো ওনার বাজেটটা এরকম ছিল না বাট অনেক জায়গায় ট্রাই করার পরে বাট আমাদের কাছে আবার ঘুরে আসে এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ওনার ডিসপ্লেটা লাগাই দিই তো ভাই এখন আমি খুবই হ্যাপি আমি ডিসপ্লেটা লাগিয়ে আমি খুবই খুশি মানে একদম খুবই স্মুথ এবং আপনি কি এর আগে মানে এই অরিজিনাল ডিসপ্লেটা যাচাই করছিলেন কোন জায়গায় আছে কিনা বা খুঁজছিলেন হ্যাঁ যে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু অনেক জায়গার মধ্যে আপনার আছে অনেক বেশি রেট চায় প্লাস আবার কোন ওই যে ট্রাস্টের একটা ইস্যু আছে কিন্তু আপনাদের যে শপটা এটা আমি সব সময় দেখি এবং খুব ট্রাস্টেড আমি অনেকে অনেক দূর থেকে আসে প্রায় সেই জন্যই আমি আলহামদুলিল্লাহ অনেকে আসে জি জি তো আপনি আসলে এই ডিসপ্লেটা লাগানোর পর আপনি তো নিজে অনেক বেটার ফিল করতেছেন যে না আসলে আপনি যেটা চাইছেন ওই প্রোডাক্টটাই পাইছেন 100% অথেন্টিক আমরা যেটা বলছি ওইটাই আপনাকে দেওয়া হইছে আসলে অনেকের আসলে এরকম মানে ইচ্ছা শক্তি থাকার পরে হয়তো বা অনেকটা বিশ্বাস স্থাপন আমাদের উপর করতে পারে না বা অনলাইনে অ্যাকচুয়ালি যারা অনলাইনে বিজনেস করে তাদেরকে আসলে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে চায় না মনে করে ফ্রড বা ধোকাবাজি টাইপের এরকম কিছু একটা বাট আসলেই অনলাইনে সবগুলি আসলে প্ল্যাটফর্ম কিন্তু একরকম না 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 ঠিক আছে সবাই সেজন্য আমি খুবই খুশি আমি একটা অরিজিনাল ডিসপ্লে লাগাতে পেরে আমি খুবই সন্তুষ্ট মানে আপনাদের সব থেকে একদম বেস্ট মানে এক্স্যাক্ট একটা পারফেক্ট একটা প্রাইজের ভিতর আপনি অথেন্টিক জিনিসটা আসলে পেলেন তো আসলে দর্শকদের উদ্দেশ্যে আসলে বলে দিবেন যে যারা আসলে আসতে চায় বা যাদের এই ধরনের ফোনগুলি নষ্ট তারা আসলে কি করবে আমাদের কাছে আসবে কিভাবে ভাই যদি একটু বলবেন যে আপনাদের যদি কি আসার জন্য আপনি উত্তর রাজলক্ষ্মী কমপ্লেক্সের একদম উপরের তলায় আসলে আপনাদের এই সব আগে ভাইকে পাবেন এবং উনি হচ্ছে মেন ওনারা তিনজন থাকে খুব ভালো সার্ভিস এবং বিহেভিয়ার খুবই ভালো আপনারা আসলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে সার্ভিস কাকে বলে বর্তমানে অনেক সার্ভিস সেন্টার আছে আপনার যারা মূলত আপনার সার্ভিস দিয়ে থাকে কিন্তু কোনো একটা ট্রাস্টের ইস্যু থাকে কিন্তু আপনাদের যে সার্ভিসের যে মাধ্যম মানে এটা সব থেকে বেস্ট এবং মানে আমি যতবার এসেছি বেস্ট সার্ভিস পেয়েছি এবং বেস্ট আমি আর কি আমার ফোনটা ডিসপ্লে লাগাতে পেরে আমি খুবই খুশি এবং এরকম সার্ভিস আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও হয়তো বা
দেয় কিনা জানি না, এক্স্যাক্টলি আপনার কাজটা তো অবশ্যই ল্যাবে করা হয়েছে, আমাদের লেভেল 6 এ যেটা আমাদের ল্যাবে করা হয়েছে, তো আমাদের আপনারা জানেন যে লেভেল 6 এ কিন্তু আমাদের একটা ল্যাব আছে, যেটা হিউজ একটা প্লেস নিয়ে কিন্তু আমরা ওইখানে কাজটা করি, এবং আপনারা যারা আসলে অলরেডি আসছেন তারা তো জানেনই যে আসলে আপনাদের মানে স্টে করার জায়গা আছে, ওই জায়গায় বসার মতো রিল্যাক্স করার মতো কিন্তু একটা হিউজ একটা জায়গা থাকে, এবং ওই জায়গায় হচ্ছে ওই ল্যাবে উনি আসলে বসে এই ডিসপ্লেটা লাগিয়ে নিয়ে আসছে আমাদের এখানে। তো ঘটনা হচ্ছে উনি আসলে অনেক পরিশ্রম করে আসছে, উনি একটু নার্ভাস আর অনেক দূর থেকে যেহেতু আসার কারণে অনেক কষ্ট হয়েছে ওনার, তো আপনি একটু আপনি একটু বলবেন যে আসলে ওনারা মানে আসতে আসতে মানে আসার জন্য প্রস্তুত কিনা, বা এই আপনাকে দেখে অন্তত ওনারা ইন্সপিরেশন পাওয়ার মতো ভিডিও কিনা এটা। জি অবশ্যই আমাকে দেখে ইন্সপিরেশন পাওয়ার ভিডিও, কারণ আমি প্রায় অনেক দূর থেকে এসেছি, কারণ কেউ কিন্তু আমাদের এদিকেও কিন্তু স্যামসাং এর কাস্টমার কেয়ার অবশ্যই আছে, অবশ্যই আছে, তিনটা কাস্টমার কেয়ার আছে নারায়ণগঞ্জ। জি জি, আমি আপনার সেখান থেকে না করেও আচ্ছা না করে আমি অবশ্যই আপনার এখান থেকে করানোর একটা অবশ্যই একটা রিজন তো অবশ্যই আছে, কারণ বেস্ট সার্ভিস মানে শতকরা কেউই বলতে পারবে না যেটা খোলা হয়েছে কিনা, একটা মনে হবে ব্র্যান্ড নিউ, ফিটিংটা একদম পারফেক্ট, একদম একুরেট। জি জি, এই জন্য তো ভাইয়ের বক্তব্যটা শুনলেন, উনি কিন্তু খুবই খুশি এবং উনি কথা বলতে বলতে অনেকটা নার্ভাস হয়ে যায়, দেখা যাচ্ছে যে ওনার হ্যাপিনেস কাজ করতেছে অনেকদিন পর ফোনটা ঠিক করতে পেরে। তো সকলেই ভালো থাকবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে উনি অনেকদিন ইউজ করতে পারে, এবং ভাই আপনি একটু ওনাদের থেকে বিদায় নেন। আজকের মতো এখানে সমাপ্ত, সবাই আপনার মোবাইল রিপেয়ার বিডিতে আসবেন এবং বেস্ট একটা সার্ভিস পেয়ে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।